সময় ছিল ইলেকট্রনিক প্রোডাক্টস লাক্সারি আর তা প্রয়োজন হলে আসতো জাহাজ বোঝাই করে বিদেশ থেকে কিন্তু এখন দৃশ্যপট পাল্টে গেছে বরং এখন জাহাজ বোঝাই করে বাংলাদেশের তৈরি ইলেকট্রনিক্স প্রোডাক্ট রপ্তানি করা হচ্ছে বিদেশে বিশ্বময় সেই নিয়ে খ্যাতিও পেয়েছে বাংলাদেশ আর সেই খ্যাতি সে গর্ব যারা এনে দিয়েছে তারা হলো বাংলাদেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন ওয়ালটনে রয়েছে অনেকগুলো প্রতিষ্ঠান এই গ্রুপের অন্যতম প্রাণ ভ্রমরা ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড আর এই প্রতিষ্ঠানে যিনি এক বছর অত্যন্ত সুদক্ষভাবে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন সময় পার করেছেন তিনি হল ওয়ালটন হাইটেকের তরুণ ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোর্শেদ A brand, name of trust. Quality is its ultimate goal. আমাদের আজকের খোলা আকাশের এই আয়োজনে আমরা অতিথি হিসেবে পেয়েছি ভীষণ তরুণ মেধাবী স্মার্ট এবং অবশ্যই দূরদর্শী গোলাম মোর্শেদকে আপনি ওয়ালটন হাইটেকে একজন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন এবং প্রায় এক বছর সময় পার করেছেন আর বলাই বাহুল্য যে আপনি বাংলাদেশের ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিতে অন্যতম তরুণ একজন ম্যানেজিং ডিরেক্টর এই সব কিছু মিলিয়ে আসলে আপনার কাজ করার যে সময় সেটাকে কীভাবে এনজয় করছেন চ্যালেঞ্জ সবসময় ভালো লাগে এটাও চ্যালেঞ্জের মতোই যেখান থেকে আমি নিয়েছি সেটাকে অন্য একটি লেভেলে নিয়ে যাওয়া হচ্ছে আমার বর্তমান ইচ্ছা আমার লক্ষ্য আমার ভিশন স্বাভাবিকভাবে খুব ভালো লাগছে এখন কাজ করতে সবাইকে নিয়ে একসাথে পথ চলতে পৃথিবী জয়ের পথে আছি আপনাদের ভালোবাসা সহযোগিতা থাকলে খুব সম্ভব আমার পক্ষে জয় করা অনেক চড়াই উৎরাই পার করে ওয়ালটন আজকের এই অবস্থানে এসেছে একটা সময় ছিল যে ওয়ালটনকে আসলে ব্র্যান্ড হিসেবেই কেউ ওভাবে স্বীকৃতি দিতে চায়নি কিন্তু এখন বাংলাদেশের অন্যতম সেরা সুপার ব্র্যান্ড ওয়ালটন আপনি আসলে এই বিষয় নিয়ে কি বলবেন শুরুর যাত্রাটা আসলে কখনো সুগম হয় না খুব সহজ হয় না ওয়ালটনের ক্ষেত্রেও ঠিক তেমনটি ছিল যে বাংলাদেশে একটি ব্র্যান্ড ইলেকট্রনিক্স প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করবে সেটা আবার বাংলাদেশের মার্কেটে দখল করবে মানুষের মনে আস্থার ব্যাপারটা শুরুর দিকে ছিল না এটা সত্যি কিন্তু সময় যাওয়ার পরে ওয়ালটনের প্রোডাক্টের কোয়ালিটি প্রোডাক্টের ভালো মান একদম বেস্ট কোয়ালিটি কারণ আমাদের আর&ডি খুব রিচ আর&ডি এখানে আমরা রিসার্চ করি আমাদের টেকনোলজি খুব হাই টেকনোলজি ইউজ করি আমরা জার্মান টেকনোলজি আমরা ইউজ করি তো সকল কিছু মিলিয়ে প্রোডাক্টের বর্তমান যে অবস্থা আমাদের বাংলাদেশের মানুষের ওয়ালটন ব্র্যান্ডের প্রতি ওয়ালটন প্রোডাক্টের প্রতি যে আস্থা ভালোবাসা সেটার উপর ভিত্তি করেই ওয়ালটন এখন সুপার ব্র্যান্ড সো এই বছরের সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড জিতেছে ওয়ালটন পুরোটাই আপনাদের বাংলাদেশের মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ ওয়ালটনকে বাংলাদেশের সবথেকে বড় টেক জায়ান্ট বলা হয় এবং দক্ষিণ এশিয়ার মধ্যে আর&ডিতেও কিন্তু ওয়ালটন অনেকটা এগিয়ে সেই সম্পর্কে কিছু শুনতে চাই ঘটনা সত্য বাংলাদেশের ইলেকট্রনিক্স কংগ্লোমারেট যদি থেকে থাকে সেটা এখন ওয়ালটনেই ওয়ালটনে এখন প্রায় হাজারখানিক শতখানিক ইঞ্জিনিয়ার একসাথে কাজ করছে তো একটি প্রতিষ্ঠানে যখন 1000 ইঞ্জিনিয়ার কাজ করে টেকনোলজি নিয়ে রেগুলার কাজ হচ্ছে প্রতিনিয়ত ইনোভেশন হচ্ছে এবং আমাদের প্রোডাক্ট লাইন আপ প্রায় 200 মতো প্রোডাক্ট আমরা এখন ম্যানুফ্যাকচার করছি আমাদের নিজস্ব প্ল্যান্টে সুতরাং টেক জায়ান্ট ওয়ালটন ছাড়া আসলে অপশন নাই ঠিক এই মুহূর্তে বাংলাদেশে আমাদের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার যেটা সেটা নিয়ে আমরা কাজ করছি আমরা ইনোভেশন পার্ক নামে একটি বিল্ডিং প্রতিষ্ঠার কাজ শুরু করেছি হয়তো নেক্সট ইয়ারের মধ্যে সেটা আমরা শুরু ভিত্তিপ্রস্তর স্থাপন করব আর আমাদের হাজারখানিক ইঞ্জিনিয়ারদের নিয়ে আমরা যেই ল্যাব তৈরি করেছি কোয়ালিটি টিম তৈরি করেছি আর&ডি টিম তৈরি করেছি সেটা নিয়ে আমাদের অনেক দূর এগিয়ে যাওয়ার স্বপ্ন বিশ্ব জয় করার স্বপ্ন
আমি আশাবাদী দক্ষিণ এশিয়ার যদি বেস্ট আর&ডি হয়ে থাকে সেটা বাংলাদেশের ওয়ালটনেই হবে। সাম্প্রতিক সময়ে ওয়ালটনের মাধ্যমে আর&ডি ফেয়ার করা হচ্ছে যা অত্যন্ত গুরুত্ব বহন করে, সেই সম্পর্কে আপনার কাছে কিছু জানতে চাই। এটা হচ্ছে ইনোভেশন সামিট। আমাদের এত এত টেকনোলজি, এত ডেভেলপমেন্ট হচ্ছে, ইনোভেশন হচ্ছে, আমরা চাই আমরা কি করছি এটা সবাইকে জানাতে। বাংলাদেশের মানুষ জানবে, বিশ্ব জানবে আসলে আমাদের ভেতরে কি হচ্ছে। আমরা প্রযুক্তির যে উন্নয়ন ঘটাচ্ছি বাংলাদেশে, একটা বিপ্লব ঘটাচ্ছি, এটা সবার সাথে শেয়ার করতে চাচ্ছি। আমরা চাই সবাই জানুক বাংলাদেশে কি হচ্ছে। বাংলাদেশ যে একটা সম্ভাবনাময় জায়গা, ওয়ালটন সেটা দেখিয়ে দিতে চাচ্ছে যে এই বাংলাদেশেই এই প্রযুক্তি নিয়ে কি কি করা সম্ভব। একজন তরুণ ম্যানেজিং ডিরেক্টর হিসেবে এত বড় মানে গুরু দায়িত্ব আপনি পালন করছেন, বলাই বাহুল্য যে সেটি এক বছর ধরে আপনি খুব সফলভাবে করতে পেরেছেন। সামনে আসলে পরিকল্পনা কি, রোডম্যাপটা কিভাবে করেছেন? গত এক যুগের যে জার্নি, ওয়ালটন বাংলাদেশের ইলেকট্রনিক জায়ান্ট, বাংলাদেশের সিংহভাগ মার্কেট যার দখলে, সেই ব্র্যান্ডটি হচ্ছে ওয়ালটন ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে। এক যুগ পরে আমি ডিক্লেয়ার করতে চাচ্ছি ওয়ালটনের প্ল্যান হচ্ছে 2030 মধ্যে বিশ্বের এই ইন্ডাস্ট্রিতে প্রথম পাঁচটি ইলেকট্রনিক্স যেই ম্যানুফ্যাকচারার যারা আছেন সেই স্থানটি দখল করব। অসাধারণ, আমরা আশাবাদী। এখন পর্যন্ত আমাদের কার্যক্রম যেভাবে চলছে, আমাদের প্রযুক্তির যে উন্নয়ন ঘটছে, আমাদের রেগুলার ইনোভেশন হচ্ছে, উই আর ভেরি মাচ কনফিডেন্ট দ্যাট obviously we can do that. ওয়ালটন ইনোভেশন এ বিলিভ করে এবং সেটির আমরা প্রভাব আসলে দেখেছি আপনাদের প্রত্যেকটি পণ্যর ক্ষেত্রে। এক এক সময় আপনারা এক এক ধরনের প্রোডাক্ট নিয়ে আসেন এবং সেটিকে আবার বারবার ইনোভেট করে আরো অনেক বেশি সুন্দর এবং যুগোপযোগী করার চেষ্টা করেন। সেই জায়গা থেকে আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কি, যে আসলে আপনাদের পরবর্তী নানা রকমের ইনোভেশন কে কিভাবে বাস্তবে রূপ দিতে চান? লক্ষ্য যখন বিশাল, কাজের শুরুটা খুব বিশালভাবে হচ্ছে, সে লক্ষ্যে আমাদের ইনোভেশন সামিট হবে, হচ্ছে সামনে, যেটা এই সামিটের মাধ্যমেই আমরা দেখাতে পারবো যে আমাদের বর্তমান কি অবস্থা এবং আগামী 10 বছরের যেই ইনোভেশন নিয়ে আমাদের প্ল্যান, যে প্রযুক্তির যেই সম্ভাবনাময় জায়গা থেকে আমাদের যে সকল পরিকল্পনা সেগুলো আমরা এই সামিটে আপনারা দেখতে পারবেন। ইতিমধ্যে ওয়ালটনের পণ্য বিশ্বের প্রায় 40টিরও বেশি দেশে খুব গর্বের সাথে আপনারা ডেলিভারি করছেন। সেই জায়গায় এখন আসলে আর মানে পরিকল্পনা কি, সামনে আর কোন কোন দেশে বা পৃথিবীর কোন কোন এরিয়াতে আপনারা ওয়ালটনের পণ্যকে ছড়িয়ে দিতে চাচ্ছেন? ইলেকট্রনিক্স ব্র্যান্ড যখন আমি গ্লোবাল এক্সপোজার চাবো, আমি যখন নিজেকে গ্লোবাল আর 5টি বৃহৎ ব্র্যান্ডের সাথে নিজেকে কম্পেয়ার করতে যাব, শুধু আমার দেশে থাকলে হবে না, আমার গ্লোবাল ফুটপ্রিন্টটা খুব দরকার। আর এই মুহূর্তে আমরা প্রায় 40টির মতো দেশে রপ্তানি করছি, তার মধ্যে আফ্রিকা, মিডল ইস্ট, ইন্ডিয়ার 7 সিস্টার্স, মিয়ানমার, নেপাল, ইউরোপের গ্রিস, জার্মানি, রোমানিয়া, পর্তুগাল, ইটলি, আমরা এইসব জায়গাতে রপ্তানি করছি। নেক্সট টার্গেট হচ্ছে আমাদের আমেরিকা মার্কেট, খুব সম্ভাবনাময় জায়গা একটা। রিসেন্টলি আমরা রোড শো করে আসছি, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের আয়োজনে যে রোড শো, ধন্যবাদ কমিশনকে এরকম একটি রোড শো আয়োজন করার জন্য। এই রোড শোতে আমরা অংশগ্রহণ করেছি, আমরা দেখে আসছি মার্কেট, বিশাল একটি সম্ভাবনাময় মার্কেট। আমি ব্যক্তিগতভাবে গত এক মাস আমি সে মার্কেট রিসার্চের কাজ করে আসছি, মার্কেটের সম্ভাবনাময় ব্যাপারগুলো আমরা দেখে আসছি, সেটা নিয়ে আমি আসার পর থেকে কাজ শুরু করেছি। খুব শীঘ্রই ভালো একটা আপনাদের সংবাদ দিতে পারবো যে আমেরিকার মার্কেট আমরা কবে নাগাদ, কীভাবে আমেরিকার মার্কেটে বাংলাদেশের মেড ইন ট্যাগযুক্ত প্রোডাক্ট সয়লাভ হয়ে যাবে। ওয়ালটন ইতিমধ্যেই আসলে বাংলাদেশের অন্যতম একটি প্রতিষ্ঠান হয়ে উঠেছে এবং আপনাদের প্রায় 200-এরও বেশি ধরনের প্রোডাক্ট রয়েছে, এর মধ্যে আসলে ইলেকট্রনিক প্রোডাক্ট, ইলেকট্রনিক ডিভাইস অন্যতম। আর কি কি ধরনের প্রোডাক্ট আপনাদের প্রোডাক্ট লাইনে রয়েছে? মেইন প্রোডাক্ট হচ্ছে আমাদের রেফ্রিজারেটর, অনেকগুলো ধরনের রেফ্রিজারেটর আছে আমাদের, ফ্রিজার, ডাবল ডোর, সাইড বাই সাইড, বেভারেজ কুলার, নন ফ্রস্ট, ফ্রস্ট, টেলিভিশন, স্মার্ট টেলিভিশন, এলইডি টেলিভিশন, এয়ার কন্ডিশনার, রিসেন্ট যুক্ত হয়েছে ভয়েস কন্ট্রোল এয়ার কন্ডিশনার, এরপরে হচ্ছে ওয়াশিং মেশিন, লিফট, ব্লেন্ডার, ওভেন, কেটলি। সো আসলে আমি যে মেন প্রোডাক্টগুলো বললাম এগুলোর প্রত্যেকটারই প্রায় 15-20টা আরও সাব মডেল আছে এখানে, এই সব মিলিয়ে আমাদের 200টি প্রোডাক্ট এখন বাংলাদেশের মার্কেটে বিচরণ করছে।
এবং এগুলো আমরা এখন রপ্তানি করছি। এবারে একটু শেয়ার বাজার প্রসঙ্গে আসতে চাই। আমরা দেখেছি যে শেয়ার মার্কেটে এন্ট্রি করার প্রথম দিনেই ওয়ালটন হাইস্ট প্রাইস পেয়েছে। সেই জায়গায় আপনারা প্যান্ডেমিকের সিচুয়েশনেও আপনাদের শেয়ার হোল্ডারদের হাইস্ট ডিভিডেন্ড দেওয়ার চেষ্টা করেছেন, সেই সম্পর্কে একটু জানতে চাই। আসলে প্যান্ডেমিকের সময় আমাদের প্রথম যে চ্যালেঞ্জটা ছিল, আমাদের যেই ওয়ালটন পরিবারের যে শক্তি, ম্যান পাওয়ার, আমাদের যে আমরা যারা কর্মীরা আছি, আমাদের ওয়ালটন পরিবারের কাউকে এই প্যান্ডেমিকের মধ্যে আমরা কোনো ছাঁটাই পরিকল্পনায় যাই নাই। আমরা সবাইকে একসাথে নিয়ে কাজ করেছি। ইলেকট্রনিক্স মার্কেটে যে ডিমান্ড ছিল আমাদের প্রোডাক্টের, সেই প্রোডাক্ট আমরা ঠিক মতো পৌঁছে দিতে পেরেছি, এটা আমাদের আনন্দের বিষয়। এই প্রোডাক্ট পৌঁছে দেওয়ার মাধ্যমেই কোম্পানি স্বাভাবিক নিয়মে যে মুনাফা অর্জন করা সেটা করেছে। আর ডিভিডেন্ড আমরা এবার লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে 250% পাবলিক শেয়ার হোল্ডারকে আমরা দিয়েছি। তো আমাদের সবসময় টার্গেট থাকে ওয়ালটনের শেয়ার কিনে কোনো শেয়ার হোল্ডার যেন ক্ষতিগ্রস্ত না হন। শেয়ার মার্কেটের প্রাইস আপ ডাউন সেটা আমাদের নিয়ন্ত্রণে নাই। আমরা চেষ্টা করি যারা শেয়ার কিনেছেন তাদের যেন কোনো ক্ষতি, তারা যেন কোনোভাবে যেন ক্ষতিগ্রস্ত না হন। এই জন্য মুনাফা কীভাবে বৃদ্ধি করা যায় সে লক্ষ্যে আমরা দিন রাত কষ্ট করে যাচ্ছি। অসাধারণ, আপনাদের এক একটি কার্যক্রম সম্পর্কে শুনছি এবং ভালো লাগা আরও অনেক বেশি বেড়ে যাচ্ছে এবং ওয়ালটনের জন্য সত্যি ভীষণ গর্ব হচ্ছে। আমরা যেমনটি জানি যে ওয়ালটন ইম্পোর্টের সাবস্টিটিউট হিসেবে যাত্রা শুরু করেছিল, কিন্তু সেই জায়গা থেকে বা দেশের চাহিদা পূরণ করে ওয়ালটন এখন বিশ্বে এক্সপোর্ট করছে। কী মনে করেন যে আসলে এতে করে আপনাদের যে উদ্দেশ্য সেটা সফল হয়ে এখন আপনারা কোন জায়গায় অবস্থান করছেন? এক যুগ আগে বাংলাদেশে এই ইন্ডাস্ট্রি আমদানি নির্ভর ছিল, সফলতা হচ্ছে বাংলাদেশ এই ইন্ডাস্ট্রিতে উৎপাদন নির্ভর হতে পেরেছে। ওয়ালটন কী করছে সেটা যদি আমি বাদও দেই, এই ইন্ডাস্ট্রি যে রেভিনিউ আর্ন করছে সেটা একটা সময় পুরোটা দেশের বাইরে চলে যেত। এখন এই ইন্ডাস্ট্রির পুরো রেভিনিউ বাংলাদেশের টাকা বাংলাদেশেই থাকছে। সর্বোপরি 30,000 লোকের কর্মসংস্থান হয়েছে এই ওয়ালটন ব্র্যান্ডের এই ইন্ডাস্ট্রিতে। এটি সফলতা। আরেকটি সফলতা হচ্ছে একটা সময় যখন বিদেশি ব্র্যান্ডগুলো যেই দামে বিক্রি করত, যদিও তাদের মার্কেট শেয়ার খুবই নগণ্য, ওয়ালটনের চাপে পড়ে তারা সেই উচ্চ দামে এখন আর প্রোডাক্ট বিক্রি করতে পারে না, হয়তো তারাও তাদের মুনাফা ছেড়ে বিক্রি করতে বাধ্য হচ্ছে ওয়ালটনের জন্য। সর্বোপরি কথা হচ্ছে ওয়ালটন বাংলাদেশে এই ব্র্যান্ড, ইলেকট্রনিক্স ব্র্যান্ড এই ইন্ডাস্ট্রিতে আসার কারণে সব ধরনের ক্রেতা পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে উপকৃত হচ্ছেন, এটাই ওয়ালটন ব্র্যান্ডের সফলতা। বা আরও নতুন কিছু তথ্য আমরা পেলাম। সেই সাথে আমরা জানি যে সাম্প্রতিক সময়ে ওয়ালটন তাদের বিভিন্ন পরিকল্পনার কথা ঘোষণা করেছে এবং সেগুলো ভীষণ ইনোভেটিভ। সেই সম্পর্কে আসলে একটু জানতে চাই যে সেই পরিকল্পনাগুলোকে এক্সিকিউট করার জন্য আপনারা কীভাবে পরিকল্পনা গ্রহণ করেছেন বা কাজ করছেন? এটা হচ্ছে বেসিক্যালি আমাদের যে এক্সপোর্ট গ্লোবাল মার্কেট এক্সপোজারের যে প্ল্যান সেখান থেকে আসছে। আমরা নতুন 6টি দেশে আমাদের ওয়ালটন ব্রাঞ্চ অফিস ওপেনের আমরা অনুমোদন পেয়েছি বোর্ড থেকে। আমি নিজেও সেটা কাজ করছি, আমেরিকাতে গিয়ে সেটার কাজ করে আসছি। খুব শীঘ্রই এটার খুব মানে সলিড কিছু তথ্য আমরা দিতে পারবো যে কোন কোন দেশে কীভাবে কবে নাগাদ অফিস ওপেন হবে এবং অপারেশনস চালু হবে। ওয়ালটন এখন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি নাম, কিন্তু ক বছর আগেও এই ওয়ালটন নামটি তেমন সাড়া জাগানো বা আমাদের কাছে পরিচিত ছিল না। কিন্তু এই যে ওয়ালটন নামটি, সেটি আসলে আপনাদের প্রতিষ্ঠানের শুরুর সময় কীভাবে এলো এবং এর অর্থই বা কী? ওয়ালটনের শুরুর যে ইতিহাস, পাঁচ ভাইয়ের যে স্বপ্ন, সেই পাঁচ ভাইয়ের স্বপ্নের ফলাফল হচ্ছে আজকে ওয়ালটন ব্র্যান্ড, বাংলাদেশ ইলেকট্রনিক্স জায়ান্ট। এই স্বপ্নটা তাদের মধ্য থেকে, ওয়ালটন নামের উৎস হচ্ছে তারা সবসময় বিশ্বাস করতেন কিছু একটা পরিবর্তন করতে, দেশের জন্য কিছু করতে। ওয়ালটন নামের এলাবোরেশন যদি করি, ডাব্লিউ ইকলস টু উইন্ড অ্যান্ড দ্য অল্টারেশন থেকে ALTONটা আসছে, উইন্ড অফ অল্টারেশন, হাওয়া বদল, হাওয়া পরিবর্তন। এই হাওয়া পরিবর্তনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওয়ালটন। হাওয়া পরিবর্তনটা হচ্ছে বাংলাদেশে ইলেকট্রনিক্স যে ইন্ডাস্ট্রি সেটা ম্যানুফ্যাকচার করে বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াবে। দিনকে দিন ওয়ালটনের জনপ্রিয়তা বাড়ছে, দেশের গণ্ডি পেরিয়ে সে কবেই ওয়ালটন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। সেই জায়গায় আপনাদের দেশ এবং বিদেশের অসংখ্য কাস্টমারদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। পুরো দেশটাই ওয়ালটনের, পুরো দেশবাসীর ব্র্যান্ড হচ্ছে ওয়ালটন। ওয়ালটন আমার না, ওয়ালটন আপনাদের, বাংলাদেশের ব্র্যান্ড। আপনাদের ভালোবাসা নিয়ে ওয়ালটন আজকে এই পর্যায়ে এখানে আসছে।
আমি আশাবাদী, আমি আশা করব আপনাদের এই ভালোবাসা অটুট থাকবে, ওয়ালটন ব্র্যান্ডের প্রতি যে আস্থা ছিল এটা অবিচল থাকবে, আপনাদেরকে সঠিক মানের সঠিক দামের প্রোডাক্ট প্রোভাইড করার জন্য আমরা দিনরাত কাজ করে যাচ্ছি, আমাদের সাথে থাকবেন, ওয়ালটন আপনাদেরই, আপনাদেরই ভালোবাসা। গোলাম মুর্শিদ, আপনাকে আবার অসংখ্য ধন্যবাদ জানাই, এত চমৎকার কিছু তথ্য আপনি দিয়েছেন এবং ওয়ালটন ও বাংলাদেশ সম্পর্কে যেভাবে আপনি বলেছেন আপনার আশার কথা, স্বপ্নের কথা, পরিকল্পনার কথা, আমরা বিশ্বাস করি বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে এবং ওয়ালটনের মতো প্রতিষ্ঠান যেভাবে বিশ্বে বাংলাদেশের আলো ছড়াচ্ছে, সত্যি আমরা ভীষণভাবে গর্বিত। আবার অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের আজকের খোলা আকাশের এই আয়োজন সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের খোলা আকাশের আয়োজন। নিশ্চয়ই খুব ভালো লেগেছে। হ্যাঁ, এমন সব প্রতিষ্ঠান একের পর এক বাংলাদেশে আসবে এবং বিশ্বে আলো ছড়াবে, সেটাই আমাদের প্রত্যাশা। বাংলাদেশের ব্র্যান্ড বিশ্বে এখন সুপার ব্র্যান্ড হয়ে উঠছে, সত্যি আমাদের জন্য ভীষণ গর্বের। সবাই দেশকে ভালোবাসুন, দেশের পণ্য ব্যবহার করুন আর স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে থাকুন। থাকুন চ্যানেল আয়ের সব আয়োজনের সাথে।